প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশি যারা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক দৈনিক সংবাদ বুলেটিন কোভিড-19 দেখছেন, আসসালামু আলাইকুম। আজ 1 আগস্ট 2021 রোজ বুধবার। জেনে নিন গত 24 ঘন্টার সারা বাংলাদেশের করোনাভাইরাসের সর্বশেষ খবর। গত 24 ঘন্টায় সারা বাংলাদেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে 33,640। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 14.76%। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 4,966 জন। এ নিয়ে মোট শনাক্ত 14,77,930 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 7,808 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 13,89,571 জন। গত 24 ঘন্টায় আবারও মৃত্যুবরণ করেছেন 114 জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 25,627 জনে।